মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি। শেখ সাদি রাহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। তো ওনার একটা সময় আর্থিক দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? জুতা ছিল না। তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহ রে বলে, আল্লাহ আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই, আহা। আফসোস করে ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে, ওই ভিক্ষুকের দুইটা পাই নাই, ভিক্ষুকের দুইটা, আর কবি সাহেবের কি নাই? জুতা নাই। কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে, হায় রে আমার তো পা আছে, এর তো পাই নাই, সেজদায় পড়ে গেল। আর আল্লাহ বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, আর কিছু লাগবে না। এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। শান্তি কিসের ভিতরে? শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ, আপনার চাহিদার কোনোদিন শেষ হবে না। দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে, ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায়, আমি তো হাঁটতে পারি না, যদি হাঁটতে পারতাম, যদি দুইটা পা থাকতো। যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না, সাইকেল দিয়ে বাজারে যেতাম। যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইত না। হুন্ডাওয়ালার আফসোস আছে, প্রাইভেট কারওয়ালাদের দেখে তারা আফসোস করে, ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম। যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে, ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম, ঠিক কি না? হেলিকপ্টারওয়ালাদেরও আফসোস আছে, আমার যদি একটা জেট প্লেন থাকতো, জেট প্লেন, প্রাইভেট জেট প্লেন, ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো, 70% মেড অফ গোল্ড, তার একটা জেট প্লেন আছে, এটার 70% স্বর্ণ দিয়ে বানানো। তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই। সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ। কে পড়বেন? টাকা যার বেশি টেনশন তার বেশি, সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি শান্তি তার কম। আপনি খোঁজ নিয়ে দেখেন, হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে, পোলায় কই যায় পোলায় নিজেও জানে না, মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে। তো এই হচ্ছে এদের লাইফস্টাইল, সবাই না, আল্লাহ যারা তারা ভিন্ন। রাতে এদের ঘুম হয় না, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, ঘুম আসে না, ঘুম আসে না। কিন্তু রিকশাওয়ালা কুলিওয়ালা দিন মজুর এদের রোগ বালায় আছে, কথা বলেন, খাওয়ার সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, শুইলেই ঘুম আসে, যেখানে রাইত ওইখানেই গাই, ঘুমাইতে দেরি, নাক ডাকতে দেরি হয়, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ও ফেল, শান্তির ঘুম। এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে। কি খুঁজবো? শান্তি দেওয়ার মালিককে, আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো, শরীয়ত কোনটাকে তুমি শান্তিময় করো, আজকের মাহফিলটাকে কবুল করো। আমিন। শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল সান জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি, আসা হয়নি, এই প্রথম আসলাম আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আজ তৃতীয় রজনী। আমার আগে কথা বলেছে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, গতকাল কথা বলেছে মাওলানা এম হাসিবুর রহমান, কথা বলেছে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি, যারাই কথা বলেছে কোরআন হাদিসের আলোকে যা বলেছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সঙ্গীত পরিবেশনে ছিল মশিউর রহমান, সুর সম্রাট অ্যাডভোকেট রোকনুজ্জামান, ইসলামী সঙ্গীত শিল্পী স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব, মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর 1 আসন, আসছেন উনি প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাহেব, যিনি বক্তব্য রাখবেন, সুন্দর বক্তব্য রেখেছেন উনি। বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা, মাশা আল্লাহ কত সুন্দর ইসলামের পক্ষে কথা বললো, এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না? অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয়, আছে না নাই? এগুলো ওনারা ভুল করে,
ওনাদের উচিত মাহফিলগুলোতে আসা, যেমন আপনাদের চেয়ারম্যান এসেছে, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছে, ঠিক কিনা? আপনাদের দোয়া নিয়ে গিয়েছে, দোয়ার দরকার আছে না নাই? দোয়ার অনেক দাম। এই জন্য জনপ্রতিনিধি যারা, আমি ওনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা মাহফিলগুলোতে আসবেন, এসে জনগণকে সালাম দিয়ে যাবেন, দোয়া নিয়ে যাবেন, দোয়ার অনেক দরকার। অতিথি হিসেবে আরো আছে জনাব মোহাম্মদ ইউনুস ব্যাপারী, জিএম নুরুল হক সাহেব, মোহাম্মদ ওমর ফারুক সাহেব, যারাই এসেছে আল্লাহ সবাইকে কবুল করো। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, সাইয়েদনা ওমর ফারুকের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও। পর্দার আড়ালে মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী গরিয়সী নেককার নারী হিসেবে কবুল করো। আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে সন্দেহ আছে সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করলো কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqeen. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো কে? আবার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয়, ওই মানুষ কখনো অন্যায় করে না। এই কিতাব যে পড়ে এবং মানে, এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে, সে কখনো মিথ্যা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ক্যাসিনো ব্যবসায় নামে না। এই কোরআন যারা বুকে ধারণ করে, এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না, জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না, এরা সবসময় কল্যাণের পক্ষে, এরা মানবতার পক্ষে, এরাই হচ্ছে আলোকিত মানুষ, ঠিক কিনা? মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন, খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা, এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ, বাড়তেছে কি কমতেছে কি? মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওইটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হবে, তাই না? আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই তুই গরুর মতো গরু হ, বলে শরীর করে? আপনারা বলেন না। ছাগলকে কেউ কোনোদিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও। কোরআন বললে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, এজন্য এই কোরআন থেকে শুনলে লাভ না লস, কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা করেন? হ্যাঁ, আজকে করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা, প্রতিদিন যেন আমরা পড়ি, আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই। কোরআন পড়া যেমনি সওয়াবে, কোরআন শোনাও তেমনি সওয়াবে, ঠিক কিনা? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? এজন্য কোরআন পড়া, কোরআন শোনা সবটাই জরুরি। আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি, কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন।